প্রকাশিত হয়েছে আইসিসির দলগুলোর র‍্যাঙ্কিং। ওয়ানডে টেস্ট এবং টি-20 র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং এ টি-20 তে উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা টি-20 ক্রিকেট র‍্যাঙ্কিং এ পিছনে ফেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। র‍্যাঙ্কিং এ এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের বছর র‍্যাঙ্কিং এ উন্নতির স্বস্তির খবরটি পেয়েছে টাইগাররা। আইসিসি র‍্যাঙ্কিং এ উন্নতির পথে বাংলাদেশ পিছনে ফেলেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। আইসিসির প্রকাশিত সবশেষ টি-20 র‍্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান নবম স্থানে। ২২৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের পরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। টি-20 র‍্যাঙ্কিং এ ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে ইংল্যান্ড, ২ নম্বরে ভারত, ৩ নম্বরে আছে নিউজিল্যান্ড। ওয়ানডে র‍্যাঙ্কিং এ আগের মতো ৭ নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশের পরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার থেকেও অনেক এগিয়ে আছে টাইগাররা। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০, ১ নম্বরে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে টেস্ট র‍্যাঙ্কিং এর শীর্ষে আছে ভারত, ২ নম্বরে নিউজিল্যান্ড ও ৩ নম্বরে আছে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের অবস্থান নবম স্থানে।